আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি। সর্বদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে উদ্বোধন হলো অত্যাধুনিক 20টি বেডের কোভিড ওয়ার্ড। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে এই ওয়ার্ডের ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। এই কোভিড ওয়ার্ডে রয়েছে 10টি মহিলা এবং 10টি পুরুষের জন্য অত্যাধুনিক সুসজ্জিত বেড। এছাড়াও রয়েছে একটি নার্স ওয়ার্ড। জরুরি পরিস্থিতি চিকিৎসার জন্য রোগীদের কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যা চিকিৎসার জায়গায় বসেই দেখতে পাবে। যদিও এই কোভিড ওয়ার্ডটি করার জন্য করোনাকালের সময় থেকে পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তা। গতকালই এই কোভিড ওয়ার্ডে উদ্বোধন হয় শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আজ স্বাস্থ্যকেন্দ্রের অধিকর্তা ডক্টর পূজা মৈত্র জানিয়েছেন, এই কোভিড ওয়ার্ডটি হলো জরুরি ক্ষেত্রে যে কোনো রোগীর চিকিৎসা করা যাবে। কোনো রোগীর অবস্থার অবনতির ক্ষেত্রেও চিকিৎসার জন্য বাইরে থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এখানেই অত্যাধুনিক ব্যবস্থা হবে, রোগীদের চিকিৎসা করানো সম্ভব হবে বলে তিনি জানান। তিনি এও জানান, এমনকি বর্ষাকালে বিভিন্ন রোগের উপসর্গ আক্রান্ত হচ্ছে মানুষ, সেক্ষেত্রে ডেঙ্গি সহ বিভিন্ন সংক্রমণ আক্রান্ত রোগীদের এই ওয়ার্ডে চিকিৎসা করানো যাবে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। ডেঙ্গির কিন্তু প্রকোপ কিন্তু বেড়েই চলেছে, প্রতিদিন কিন্তু আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাড়ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভার্চুয়ালি একটা যে আপনাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটা যে কোভিড ওয়ার্ডে একটা ইয়ে করেছে 20 বেডের, এই নিয়ে কী বলবেন? ডেঙ্গির প্রকোপ জুলাই মাসের মাঝে সপ্তাহে বেড়েছিল, এই সপ্তাহ থেকে মানে সোমবার থেকে এটা আমাদের সিগনিফিকেন্টলি কমে গেছে, এবং যা ক্লাস্টারিং যেগুলো ছিল যে জায়গাগুলো নবলা বেল ওয়ান বেল টু ওগুলো অলরেডি কন্ট্রোল হয়ে গেছে। যেটা আমাদের সমস্যা ছিল যে পেশেন্ট ভর্তি হচ্ছিলো প্রচুর পরিমাণে, এবং সেখানে আমরা সেখানে হয়তো আমাদের ফিল্ডেও মানে ফ্লোরেও রাখতে হচ্ছিলো কিছু ক্ষেত্রে। তো সেই সমস্যাটাই গত রবিবার থেকে আমাদের সলভ হয়ে গেছে, এখন আমাদের বেড অ্যাডিকুয়েট হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না। এই যে ওয়ার্ডটা উদ্বোধন হলো সেটা বহুদিন আগে থেকে প্ল্যান্ড ছিল, এটা কোভিডের সময় থেকে একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের জেরেই এই ওয়ার্ডটা তৈরি করা হয়েছিল কোভিড ওয়ার্ড হিসেবে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন এটা ভার্চুয়ালি নবান্নের সভাঘর থেকে। তো এখানে যেটা মূলত ব্যাপার যে এখানে দশটা কুড়িটা বেড আছে, 10টা মেল বেড, 10টা ফিমেল বেড, এছাড়া একটা নার্সিং স্টেশন আছে, অ্যাডজাসেন্ট যত ওয়াশরুম বা যেরকম যা আধুনিক ফেসিলিটির সমস্ত কিছু রয়েছে, ডক্টর্স রেস্টরুম রয়েছে, সিস্টার্স রেস্টরুম রয়েছে, গ্রুপ ডি রেস্টরুম রয়েছে, স্টোর রয়েছে, মানে একটা অত্যাধুনিক ওয়ার্ডের যতটা যা কিছু থাকা উচিত সমস্ত কিছু সেখানে রয়েছে। এছাড়াও প্রতিটা বেডে একটা করে ডিসট্রেস সুইচ আছে, যেটা সুইচটা টিপলেই আমরা নার্সিং প্যানেল থেকে দেখতে পাবো, নার্স দেখতে পাবে যে কোন রোগীর অসুবিধা হচ্ছে, মানে নার্সকে বারবার গিয়ে জিজ্ঞাসা করতে হবে না রোগীকে যে আপনার কী সমস্যা হলো, কী কী না হলো। তো এটা একদমই একটা অত্যাধুনিক ওয়ার্ড, সেই ওয়ার্ডটা আমরা কালকে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে। এবং এটা কোভিড ওয়ার্ড মানে তো শুধু কোভিডই ব্যবহার করা যাবে এরকম তা নয়, এটা যদি আমাদের কোনো ক্ষেত্রে কোনো এমার্জেন্সি হয়, এমার্জেন্সি সিচুয়েশান, এমার্জেন্সি আউটব্রেক বা কোনো কিছু হয় যেখানে আমাদের নর্মাল জেনারেল ওয়ার্ডে যদি আমরা কাজটা না করতে পারি, পেশেন্ট ভর্তি না করতে পারি, তখন আমরা রেফারটা তাহলে আর করবো না, রেফার করার জায়গায় আমরা এই নতুন ওয়ার্ডে আমরা তাদেরকে সেপারেট করে ভর্তি করে দিতে পারবো। এটা আমাদের ফুলিয়া এবং শান্তিপুর ব্লকের সমস্ত মানুষজনের প্রচুর সুবিধা বলে আমি মনে করছি। হ্যাঁ, কেন যাবে না, আমাদের তো এখন যা রুগী ভর্তি হচ্ছে মোটামুটি তো জ্বরের রুগী বেশি ভর্তি হচ্ছে এই বর্ষাকালে, তো তাদের মধ্যে কেউ কেউ ডেঙ্গি হচ্ছে, কেউ কেউ ডেঙ্গি হচ্ছে না, যারা ডেঙ্গি পজিটিভ তাদেরকেও আমরা রাখতে পারি, ওখানে কোনো অসুবিধা নেই। না, এই আমাদের ব্লকে কোনো কোভিড পজিটিভ রোগী কিছু নেই, আর কোভিড নিয়ে এই মুহূর্তে আমরা অতটা ভাবিত নই। এই মুহূর্তে যদি আমরা কোনো কিছু নিয়ে ভাবিত হই তাহলে এই বর্ষাকালের ভাইরাল ফিভার নিয়ে একটু ভাবিত। ডেঙ্গি বলবো না, ডেঙ্গি মানে ক্লাস্টারিংটা সিগনিফিক্যান্টলি কমেছে, কিন্তু তবুও তো বর্ষাকাল, বর্ষাকালে তো বিভিন্ন রকমের জলবাহিত রোগও হয় আর কি, তো ফিভারটা এখন মূল সমস্যা। মানে আউটডোর একটু দেখলেই দেখতে পাবেন আমাদের এখানে 350-400 করে আউটডোরে রুগী হয়, তার মধ্যে মোটামুটি 5% রুগী এখনও আছে যারা একটু জ্বরে ভুগছে আর কি। তো সেক্ষেত্রে
আমরা যেটা চেষ্টা করব, যে চেষ্টা করছি, রোগীর যদি ভর্তি করার মতো হয় তাকে আমরা ভর্তিই রাখার চেষ্টা করছি, মানে তাকে কোনো হায়ার সেন্টারে আমরা রেফার করতে চাই না, আমাদের ব্লকের রুগী আমাদের ব্লকেই থাকুক, কারণ হায়ার সেন্টারে রেফার করলে সেই রুগীর ট্র্যাক আমরা হারিয়ে ফেলবো, তারা প্রপার কেয়ার পাবে না যতটা আমাদের ব্লকে তারা আমাদের নজরদারিতে পাবে, সেই জন্য আমরা চাইবো যে আমাদের রুগী আমাদের কাছেই থাকুক, সেই জন্য আমরা আমাদের ব্লকেই তাদেরকে বা আমাদের ব্লক